তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর আজকে সব কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না সব হয়েছে, খাওয়া হয়নি, আর তখন স্নান করেছি, তাও পুরো ঘেমে যাচ্ছি গরমে। তো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, তো চলো দেখিয়ে দিই তারপর। তো রান্নাঘরে চলে এসেছি আমি, দেখো। আর আজকের না রান্নাঘরে সব পরিষ্কার করেছি, ওই জন্য আর ভিডিও করার মানে সময় হয়নি। এই র‍্যাক, তারপর যেখানে সব কিছু রাখি ঠাকি সব পরিষ্কার করেছি। আর এত গরম মানে সেইভাবে আর ভিডিও করা হয়নি। আর হালকা ফুলকা শুধু রান্না করেছি, সেই রান্নাটুকুনিই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তারপর জানি না বিকেলে কী হয় সেটাই দেখব। তো চলো কী কী রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। আর দেখো এত গরম, আর আমি সবে এইমাত্র কিন্তু স্নান করে এসেছি, তাও দেখো পুরো ঘেমে যাচ্ছি মানে গরমে। আর এখন সবে মানে এই খাবার বাড়বো, বেড়ে আর খাবো। তো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই চলো। এখানে দেখো আমি ডিম ভেজে আর আলু দিয়ে তরকারি করেছিলাম। তো আমার গোটা ডিম করার থেকে এরকম করে ভেজে তরকারি করলে বেশি ভালো লাগে খেতে। জানি না তোমাদের কার কার ভালো লাগে ডিম ভেজে তরকারি। আর এখানে দেখো ভাত, আর একেবারে সব ধরে ঘরে নিয়ে চলে এসেছি খাবার জন্য। তো এখানে দেখো ভাত, আর হচ্ছে গিয়ে তোমার টক ডাল করেছিলাম আম দিয়ে টক ডাল। এই গরমে তো একটু টক না হলে হয় না, ওই জন্য টক ডালটা আমি করি, বেশ ভালো লাগে, ঘন হয়ে গেছে। আর টক ডাল খেয়ে দিয়ে দেখবে ভাতটাও খাওয়া যায়, আর বেশ খেতেও ভালো লাগে। পাখার তলায় খাবার বাড়বো একদম। তো এখন ঝটপট খাওয়া দাওয়া করে নেব, খুব জোর খিদেও পেয়ে গেছে। তো চলো ভাতটা একদম বেড়ে নিয়ে আর তোমাদের সাথে আবার বেড়ে নি। তো এখানে দেখো আমি একদম ভাত রেডি করে নিয়েছি, আর পাশে একদম ডিম ভেজে তরকারি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আর সারাদিনের কাজকর্মও দেখাতে পারিনি কিছু না, তো যাই হোক এই। আর একেবারে একদম চলে গেছি আবার দেখো একদম চলে গেছি সেই রাতে। আর এখানে দেখো আমরা বসে বসে কচু শাক কাটছিলাম, আর এখানে ভিডিও করছিল মাম এসে, কচু শাক কাটছি, ও দৌড়ে এসে ভিডিও করছিল। তো দেখো মানে রাত্রেবেলা যেহেতু কেটে রেখে দিচ্ছি পরের দিনে তাহলে সুবিধা হয়, ওই জন্য আমরা এখানে গল্প করছিলাম আর কচু শাক কাটছিলাম। তো কেটে গুছিয়ে রেখে দিলে দেখবে কচু শাক বা লতি যাই করো না কেন, আগের দিনে কেটে রাখলে একটু সুবিধা হয়, পরের দিনে আর কেটে তারপর রান্না করা অনেক অসুবিধা হয় সত্যি। ওই জন্য কচু শাক কাটতেও তো অনেকটা সময় লাগে, তো এখানে ওই জন্য আমরা রাত্রিবেলা করে কেটে নিচ্ছিলাম, কেটে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এখানে দেখো ও একদম গামলার ভেতরে করে মোবাইল মানে ক্যামেরা নিয়ে দেখাচ্ছে। তো হ্যাঁ, আর এখানে আমরা কেটে নিচ্ছিলাম, ওর পাশে মামের মাও ছিল, মামের মাও কাটছিল আর আমিও কাটছিলাম, আর মাম ভিডিও করছিল। তো এখানে কচু শাকটা কেটে রাত্রিবেলা রেখে দেব, যেহেতু পরের দিনকার রান্না করব, আর আমার তো সকাল সকালই রান্না সেই জন্যে। তো ওকে বলছিলাম যে একটু দূরে ঠিক করে কর, ও গামলার ভেতর দিয়ে ক্যামেরা করছিল। আর এখানে দেখো ছালটা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, জানি না হাত চুলকাবে। এবার হচ্ছে পরের দিনে দেখো সকাল সকাল উঠেই আমি এটাকে ধুয়ে ফ্রেশ করে আর সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে আর অল্প জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে জল ঝরিয়ে রান্না করে নেব, যেহেতু সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে আর কচু শাকটা রান্না করতেও তো অনেক সময় লাগে, কিন্তু খেতে তো দারুণ লাগে, 2 মিনিটে হয়ে যাবে খাওয়া। আর এখানে দেখো আমি কোনো রান্নাটা আর শেয়ার করিনি, তো একদম রেডি করে নিয়ে রান্না বান্না কচু শাকটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু বেশি করে ঝাল দিয়েছিলাম, তো খেতে বেশ দারুণ হয়েছিল। আর আমি এখানে কিছুই দিইনি, যেহেতু আমি চিংড়ি মাছটা পাইনি আনতে, মানে ছিল না বাজারে, পাইনি সেই জন্যে, তো আমি এমনি রান্না করেছিলাম। আর এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছিলাম, তো মাছের ডিমটা বড়া করে আর তরকারি করব। আর এখানে দেখো সাইডে একটু আলু ঘিসে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচি আর নুন হলুদ সবই দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি বেসনের বদলে আমি একটু অল্প করে
তোমার চালের গুঁড়ো ছিল, তো সেটাই আমি দিয়েছিলাম। আমার কাছে বেসন ছিল না বলে আমি কি করেছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, তো খেতে খুবই টেস্টি হয়েছিল আর বেশ মানে মরমরে হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। আর একদিকে আমি এটা রেডি করছিলাম, আর একদিকে কচু শাকটাও বসানো ছিল, তো এটা এদিকে হচ্ছিল, আর ওইদিকে আমি ডিমটাও রেডি করছিলাম। তো মাছের ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আর দেখো এখানে আমি একদম রেডি করে নিয়েছি এটা মেখে, আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল খেতে। আর দেখো আমার কচু শাকটা হয়ে গেছিল, আমি নামিয়ে নিয়েছিলাম দিয়ে, আর আমি এখানে বড়াটা ভেজে নিচ্ছিলাম। আর এখানে বড়া ভেজে আর তরকারি করে নেব। তো যাই হোক, বড়াটা এই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখো একদম একটু মানে দুপুরের দিকে, তো এখানে দেখো কলা, তরমুজ, আম আর নারকেল সব কিছু ছিল। আর এখান থেকে কেটে কেটে নিয়ে আমরা মা সাবু মাখা করছিল, আর এটা ছিল দই, তো দইটা আমাকে খুলতে বলছিল, তো আমি তোমাদের সামনে একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমার মা সাবু মাখছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কার কার ভালো লাগে সাবু মাখা খেতে, আর সাবুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আর এখানে দেখো তরমুজ আর শশা কেটে রাখা ছিল, তো বাতাসা দিয়ে মেখেছিল, বাতাসাও দিয়েছিল, দই দিয়েছিল, আর পাকা আম ছিল সেটাও দিয়েছিল, আর এখানে একটা আম ছিল সেটা আমি তোমাদেরকে আবার একটু দেখালাম। তো সাবু মাখাটা দারুণ হয়েছিল খেতে, তো এটাই বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর এইখানে দেখো বিকেল বেলা ছাদে উঠে দেখি কত সুন্দর কোকিলের মধুর ডাক, তো না ভিড় ক্যামেরা করে পারলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হাই বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এখন তো রাত হয়ে গেছে, যাই হোক ভিডিওটা শেষ করবো বলেই তোমাদের কাছে এসেছি। আর দেখো গরমে মানে সবার ভিডিওতে শুধু এখন একই কথা, কি গরম পড়েছে, কি গরম পড়েছে, প্রচণ্ড সত্যি খুব গরম পড়েছে। আর দেখো টঙে করে চুলটা বেঁধে নিয়েছি এত গরমে, আর এরকম আমার ভদুকে দেখো প্যাকিং করে আবার ঢুকিয়ে দিয়েছি, সুন্দর করে প্যাকিং করে ঢুকিয়ে দিয়েছি, মুখটা দেখো মুখটা তো প্যাকিং করে ঢুকিয়ে দিয়েছি। আর তো আর রান্না বান্না সবই শেয়ার করেছি, আর সব থেকে যেটা স্পেশাল শেয়ার করেছি মায়ের হাতে সাবু মাখাটা, জাস্ট দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে মানে সাবু মাখাতে মানে নারকেল, তারপর কলা, সন্দেশ, দই এসব দিলে দারুণ টেস্ট হয়, আর আমার মা খুব ভালো মানে সাবুটা খুব ভালো মাখতে পারে, সাবুটা খুব টেস্টি হয়েছিল, আমার খুব ভালো লেগেছে খেতে। তো তোমরা কারা কারা সাবু মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মানে কি বলবো, এই গরমে মাঝে মাঝে সাবু মাখা খাওয়াই যায়, কোনো অসুবিধা নেই, আর আমার তো সাবু মাখা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করেছি, তোমার মা সাবু মাখা করেছিল ওই জন্য শেয়ার করেছিলাম। তো খুব ভালো লেগেছিলো খেতে, খুব টেস্টি হয়েছিল। আর তখন তো আমি বাপের বাড়িতে ছিলাম, তো যাই হোক আমার মা মেখেছিল। আর তারপর বিকেলে উঠে তোমাদের তো কোকিলের আওয়াজ শোনালাম, দুর্দান্ত লাগছিল কোকিলের আওয়াজটা, তো আমি ভাবলাম এত সুন্দর আওয়াজ মানে ক্যামেরায় না তুললে আর হয় না, তো যেই ক্যামেরাটা তুলি সেই বন্ধ হয়ে যায়, যেই ক্যামেরাটা তুলি সেই বন্ধ হয়ে যায়। তারপর অনেক কষ্ট করে মানে ওই অল্প একটুখানি টাইম একটু আওয়াজটা পেয়েছি। হ্যাঁ, এবার এত জোরে জোরে ডাকছে, মানে ফোনে তো খুব হালকা শোনা যাচ্ছে হয়তো, কিন্তু এত জোরে জোরে ডাকছে, এত জোরে জোরে ডাকছে মানে কি বলবো, খুব ভালো লাগছিল, মানে কোথায় ছিল দেখতে পাচ্ছিলাম না যে কোথায় বসে ডাকছিল, আর এই সময় তো কোকিল ডাকে, খুব ভালো লাগছিল। আর আমার মা আমার জন্য একটা স্পেশাল জিনিস পাঠিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, মায়ের হাতে নিজের জিনিস। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো আমার মা আমার জন্য একটা নিজের হাতে আসন গুনে আমাকে দিয়েছে, এটা নিচে তো এই যে দেখো এটা এইরকম দড়ি দিয়ে এরকম করা। আমার মা অনেক রকমের হাতের কাজ জানে, তো যাই হোক তো এটা আমাকে বানিয়ে দিয়েছে,
আর মানে আসনটা তো আমি নিয়ে এসেছি, আর খুব পছন্দ হয়েছে আমার, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন হয়েছে আসনটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্যে তোমরা সবাই গরমে কি বলবো, গরমে সবাই ভালো থাকতেই হবে, গরমে তো কষ্ট হচ্ছে, কিছু করার নেই, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। আর চলো আজকের মতন টাটা বাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। কিন্তু তোমরা একটা প্লিজ লাইক করো আমার ভিডিওতে, প্লিজ একটা লাইক দাও, অন্তত একটা লাইক দাও, তো একটু খুশি হয়ে যাব। তবে যারা যারা ভুলে গেছো লাইকটা দিতে, এই জন্য আমি লাস্টে মনে করে দিলাম যে একটা লাইক দাও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, চলো টাটা বাই।